অজগর সাপ। হ্যাঁ ফাঁসিয়ে গেছে ইয়ার জালটা, ভালোই ছুলাই গেছে আর হয়ে গেছে। এমনি লোকে তো বাড়ি করে চলে যাবে, ছোট একদম বাচ্চা। নেটটা না কাটলে বেরিয়ে হবে না। এটা তো একদম বেশি ওজন না, একদম বাচ্চা। মেনিটি আপটা তো কিছুদিন আগে বেরিয়েছিল, ওরকম করিস না, একে কত কষ্ট পাই আছে দেখছি নি। পালাছি তখন তখন ইয়া করছি কষ্ট পাই না সুঙ্গার রকম। ধরবি রে, ধরলে বুঝতে পারবি কি ফাঁসিয়ে গেছে নাকি। এ বাবা, জালটা না কাটলে তো বিরে হবে না। হ্যাঁ দেখ কত কষ্ট পাইছি, তুই অনি করছি বাবা। কোনটা তুই ঢুকলি, তুই এই দিদি এই যে নদীর দ্বারা পাথর আর দেদার আমাদের এইদিকে থাকে, তো ইঁদুর টিঁদুর ধরে খায় আর করে। হ্যাঁ যাই, এই যে ফরেস্ট ডিপার্টমেন্ট না এলে গেলে শান্তি নেই। এই যে অথচ এমনিতে কিছু ক্ষতি করে না, মুরগি খায় ইঁদুর খায়। মুরগি সহজে নাই খাই রে, তো খাই তো। হ্যাঁ খাইছিল, না না আসবি বলেছি, ফোন করিস নাকি। না না এগুলো ভাড়ান যেছে থাক, এগুলো কোনো ক্ষতি করে নাই, এগুলো কোনো বিষ আছে কিছু আছে। না না ছিল, এই জাল তাল হওয়াতে দেখা পাচ্ছে, নাহলে ফাঁকা জায়গায় ছিলই।